জিও পয়েন্ট টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা একটি প্রবলেমের মাধ্যমে লিনিয়ার স্কেলের ক্যালকুলেশন এবং তার ড্রয়িং সম্পর্কে শিখতে চলেছি। তো চলো প্রথমে প্রবলেমটা দেখে নেওয়া যাক। প্রবলেম: ড্র এ লিনিয়ার স্কেল টু শো 200 কিমি and 50 কিমি on primary and secondary divisions respectively. When RF সমান সমান 1:1 crore, এই প্রশ্নটি 2018 সালে ব্যাচ ওয়ানে ফার্স্ট সেমিস্টারে পড়েছিল। তো আমরা এবার ক্যালকুলেশনটা করব। তো ক্যালকুলেশন করতে গিয়ে প্রথমে বুঝে নেব যে সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করব না এপিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করব। সিজিএস পদ্ধতি বলতে মেট্রিক পদ্ধতি, যার এককগুলো কী কী: কিলোমিটার, হেক্টামিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তো আমরা ফলো করব পিডি একক বা এসডি একক কোন পদ্ধতির একক হিসাবে দেওয়া রয়েছে। তো এখানে কিলোমিটার দেওয়া রয়েছে উভয় ক্ষেত্রেই, তো যে কারণে এখানে ক্যালকুলেশন সিজিএস পদ্ধতিতে করা হবে। তাহলে চলো ক্যালকুলেশন শুরু করা যাক। তো শুরুতে আমরা একটা হেডিং করে নেব, ক্যালকুলেশন ফর লিনিয়ার স্কেল। সাধারণত চারটি স্টেপের মাধ্যমে লিনিয়ার স্কেলের ক্যালকুলেশনটা করব। স্টেপ ওয়ান, অ্যাকর্ডিং টু দ্য গিভেন আর এফ, অ্যাকর্ডিং টু দ্য গিভেন আর এফ অর্থাৎ প্রদত্ত আর এফ অনুসারে যে আর একটা প্রবলেমে দেওয়া রয়েছে 1:1 crore, এরপর এবার বিচার করতে হবে আর এফ স্কেলের বৈশিষ্ট্য কি, এর কোনো একক থাকে না। এবার সিজিএস পদ্ধতির একক নিতে হবে অথবা এপিএস পদ্ধতির একক নিতে হবে। আমরা ক্যালকুলেশন যেহেতু সিজিএস পদ্ধতিতে করছি তাই সিজিএস পদ্ধতির একক নেব, অর্থাৎ পিডির একক কিলোমিটারে রয়েছে, তো সিজিএস পদ্ধতির একক হিসাবে রয়েছে, তাই আমরা সেন্টিমিটার স্কেলে ক্যালকুলেশন করব বা সেন্টিমিটার স্কেলে লিনিয়ার স্কেলটা ড্রয়িং করব। তাহলে দেখা যাচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করতে গেলে সেন্টিমিটার নিতে হবে। তাহলে ম্যাপ ডিস্টেন্স অর্থাৎ এক, যেটাকে লব বলা হচ্ছে আরএফের, এ যদি সেন্টিমিটারের এককের রূপ নেয় তাহলে হর্ডও একই এককের রূপ নেবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, যদি পিডি এসডি এককে আমরা যদি দেখতে পেতাম এপিএস পদ্ধতির কোনো একক অর্থাৎ মাইল, ফার্লং, ইয়ার্ড, ফিট এই জাতীয় এককগুলো দেখলে আমরা তখন কিন্তু ইঞ্চ স্কেলে ক্যালকুলেশন এবং ড্রয়িং করতাম। তাহলে সেক্ষেত্রে 1 inch সমান গ্রাউন্ডে 1 কোটি ইঞ্চকে বোঝাবে। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু সিজিএস পদ্ধতিতে করছি তাই আমরা এখানে লিখব 1 সেমি অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টস 1 কোটি সেমি অন দ্য গ্রাউন্ড। অর্থাৎ কি দাঁড়ালো কথাটি, প্রদত্ত আরএফ অনুসারে 1 সেমি মানচিত্রে রিপ্রেজেন্ট করছে অর্থাৎ উপস্থাপনা করছে, নির্দেশ করছে 1 কোটি সেমি ভূমি হবে। এবার আমাদের যেটা করণীয় এই স্টেপ ওয়ানে, 1 কোটি সেমি সমান পিডি একক অর্থাৎ কিলোমিটার, 1 কোটি সমান পিডি একক কিলোমিটার যেহেতু, তাহলে পিডি এককে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন করতে হবে যে কত সেমি সমান 1 কিমি। তাহলে উই নো, আমরা জানি 1 লাখ সেমি সমান 1 কিমি। তাহলে এবার আমরা বলতে পারি যে মানচিত্রের 1 সেমি দূরত্ব রিপ্রেজেন্ট করছে ভূমিভাগের 1 কোটি সেমি বা 100 কিলোমিটার দূরত্বকে। স্টেপ টু, আমরা একটি প্রাইমারি ডিভিশনের লেন্থ বের করব। তাহলে উইনো স্টেপে যেটি পেলাম গ্রাউন্ড ডিস্টেন্স অর্থাৎ 100 কিমি অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্টস 1 সেমি অন দ্য ম্যাপ। তাহলে এবার উইকিং নিয়মে 1 কিমি অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্টস করবে কত না, 1/100 সেমি অন দ্য ম্যাপ।
এবার পিডি ভ্যালু বসাতে হবে, যেহেতু আমরা প্রতি পিডি ভ্যালু 200 কিলোমিটার দেওয়া রয়েছে, মানচিত্রে সেটা কত দূরত্ব হবে সেটা নির্ণয় করতে চলেছি, তাই এক্ষেত্রে এখানে পিডি ভ্যালু বসাতে হবে, মনে রাখবে বিষয়টা। তাহলে 200 কেবি অন দ্য গ্রাউন্ড, 1 × 200/100 সমান সমান 2 সেমি অন দ্য ম্যাপ। তাহলে স্টেপ টু কমপ্লিট হলো। এবার স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে আমরা কি করব না, যে ম্যাপ স্কেলটা আমরা অঙ্কন করব বা লিনিয়ার স্কেলটা অঙ্কন করব তার লেন্থ বের করব। তাহলে চলো ফর দ্য কনভেনিয়েন্স অফ ড্রয়িং টোটাল লেন্থ অফ দ্য স্কেল উইল বি, অর্থাৎ ফর দ্য কনভেনিয়েন্স অফ ড্রয়িং মানে অঙ্কনের সুবিধার্থে টোটাল লেন্থ অফ দ্য স্কেল অর্থাৎ মোট স্কেলের দৈর্ঘ্য হবে কত সেমি পেয়েছি, 2 সেমি ইন্টু, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে কত গুণ করলে, সিজিএস পদ্ধতিতে যখন সেন্টিমিটারে আমরা স্কেল ড্রয়িং করতে চলেছি এবং তার প্রয়োজনীয় ক্যালকুলেশন করছি তখন স্কেল লেন্থটা 12 থেকে 15 সেমির মধ্যে রাখতে হবে। তাহলে কত গুণ করলে আমরা 12 থেকে 15 মধ্যে পাবো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে, অর্থাৎ 6 গুণ করলে আমরা 12 সেমি পেয়ে যাচ্ছি, যেটি রিপ্রেজেন্ট করবে ভূমিভাগে কত টোটাল গ্রাউন্ড লেন্থ হবে সেটা আমরা বের করবো। তাহলে একটি পিডি ভ্যালু অর্থাৎ 200 কিমি ইন্টু যত দিয়ে গুণ করেছিলাম সেই সংখ্যাটাই এখানে দিয়ে আবার গুণ করব, তাহলে 1200 কিমি অন দ্য গ্রাউন্ড। তাহলে এই স্টেপে আমরা ম্যাপ লেন্থ পেলাম 12 সেমি এবং গ্রাউন্ড লেন্থ পেলাম 1200 কিমি। তাহলে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন আমরা সেন্টিমিটার স্কেলে ক্যালকুলেশন এবং ড্রয়িং করতে চলেছি অর্থাৎ সিজিএস পদ্ধতির সময়, তাহলে এখানকার স্কেল লেন্থটা 12 থেকে 15 মধ্যে যে কোনো একটি সংখ্যা পেলেই হবে, এই রেঞ্জের মধ্যে রাখতে গেলে তাহলে এখানে পাওয়া অর্থাৎ স্টেপ টুতে পাওয়া মানের সাথে কত গুণ করলে 12 থেকে 15 রেঞ্জ মেনটেন হবে সেটা তোমরা সেইভাবে উপযুক্ত সংখ্যা গুণ করে নেবে, এবং যত গুণ করবে টোটাল গ্রাউন্ড লেন্থ পাওয়ার জন্য একটি পিডি ভ্যালুর সাথে সেই সংখ্যাটি গুণ করে দেবে, দিলে টোটাল গ্রাউন্ড লেন্থ পেয়ে যাবে। এরপর স্টেপ ফোর, এখানে আমরা প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশনের সংখ্যা বের করব। তাহলে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন সমান সমান টোটাল গ্রাউন্ড লেন্থ ডিভাইডেড বাই ভ্যালু অফ 1 পিডি। তাহলে টোটাল গ্রাউন্ড লেন্থ আমরা কত পেয়েছি, 1200 কিমি, আর একটি পিডির ভ্যালু কত দেওয়া রয়েছে, 200 কিমি। সুতরাং ভাগ করলে ভাগফল পাবো 6 ডিভিশনস। এবার আমরা নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন বের করবো, অর্থাৎ নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন সমান সমান ভ্যালু অফ 1 পিডি ডিভাইডেড বাই ভ্যালু অফ 1 এসডি। তাহলে প্রবলেমে একটি পিডির ভ্যালু কত দেওয়া ছিল, 200 কিমি, আর একটি সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু দেওয়া ছিল 50 কিমি। তাহলে ভাগফল আমরা পাবো 4 ডিভিশনস। তাহলে এইভাবে সুন্দর 4টি স্টেপের মাধ্যমে আমরা লিনিয়ার স্কেলের ক্যালকুলেশন কমপ্লিট করলাম। এবার আমরা ড্রয়িং করব। তো সেই ড্রয়িংয়ের প্রসঙ্গে মাথায় রাখতে হবে যে সিজিএস পদ্ধতিতে ড্রয়িং করব। ড্রয়িং করার আগে আমরা 3টে জিনিস ভালোভাবে বুঝে নেব, যে টোটাল স্কেলের লেন্থ কত সেমি, 12 সেমি, নাম্বার অফ প্রাইমারি ডিভিশন কটি, নাম্বার অফ প্রাইমারি ডিভিশন 6টি, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 4টি। তাহলে ড্রয়িং করতে গিয়ে প্রথমে আমরা কী করব না, স্কেল লেন্থ বেরিয়েছে 12 সেমি। তাহলে 12 সেমির একটি সরলরেখা টানব যেটি টোটাল স্কেল লেন্থ। এরপর চাঁদার সাহায্যে এই রেখাটির প্রান্তে চাঁদার কেন্দ্র রেখে এবং এই রেখাটি বরাবর 0 ডিগ্রি রেখে 40 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিলাম। এটা 35 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে রাখলে হবে, আমি অ্যাভারেজ অর্থাৎ 40 ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম। 12 সেমির এই স্কেল লেন্থের সাপেক্ষে 40 ডিগ্রি কোণে যে রেফারেন্স রেখাটি টানা হবে তার লেন্থ অ্যাকচুয়াল
12 সেমির সাপেক্ষে 75% টানলে সেটা খুব ভালো হয়, তাহলে স্কেলটি দেখতে খুব সুন্দর হয়। তাহলে সেটি কিভাবে ধরবে? তাহলে একটা সহজ ক্যালকুলেশন, 12 সেমি, তাহলে 12 সেমির হাফ 6 সেমি এবং 6 সেমির হাফ 3 সেমি, তার মানে 6 এবং 3 যোগ করলে তাহলে 9 সেমি। এবার একে এবার ডিভাইডেড করে নেব, অর্থাৎ 9 সেমিকে কটা ভাগে ভাগ করতে হবে, না যেহেতু প্রাইমারি ডিভিশনের সংখ্যা বেরিয়েছিল 6টি, তাহলে 6 দিয়ে ভাগ করলে তাহলে প্রত্যেকটির প্রাইমারি ডিভিশন এখানে পাচ্ছি 1.5 সেমি। এটা কোন লাইনের ওপরে মাথায় রাখতে হবে? যে রেফারেন্স লাইনের ওপরে, রেফারেন্স লাইনের ওপর। তাহলে চলো সেটা করে নিই। তাহলে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে যে রেফারেন্স লাইনটা টানবো সেটা 9 সেমি, এবং প্রতিটি প্রাইমারি ডিভিশন আমরা পেয়ে গেলাম 1.5 সেমি করে। তাহলে 1.5 সেমি অন্তর 6টি বিন্দু, 6, 4, 6, 7.5। এবার আমরা দুটি রেখার শেষ প্রান্ত দুটিকে যোগ করে একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। তারপর যেহেতু রেফারেন্স লাইনে একটি করে বিন্দু রয়েছে কিন্তু টোটাল স্কেল লেন্থ লাইনটিতে কোনো বিন্দু নেই, তাই সেট স্কোয়ারের সাহায্য নিতে হবে প্রাইমারি ডিভিশনগুলো করার জন্য। তাহলে একটি সেট স্কোয়ারকে এই লাইনের সাথে মেলাবে, তারপর সেকেন্ড সেট স্কোয়ারটা ওর সাথে সেট আপ করে এইভাবে সরিয়ে প্রাইমারি ডিভিশনের এই রেখাগুলি টেনে নেবে। তাহলে আমাদের প্রাইমারি ডিভিশনের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর স্কেল লেন্থের রেখাটির দুই প্রান্ত বরাবর 0.2 ইঞ্চ নামিয়ে নেব, অর্থাৎ দুঘর নামিয়ে নেব। তারপর সেই বিন্দু দুটিকে যোগ করলে আমরা দুখানা সরু রো পেয়ে যাব। এরপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই রেখাগুলোকে যোগ করে দেব, এটি সেট স্কোয়ারের মাধ্যমেও তোমরা করতে পারো। এরপর আমরা সেকেন্ডারি ডিভিশন করব। সেকেন্ডারি ডিভিশন করতে গিয়ে আমরা রেফারেন্স লাইনে একটির প্রাইমারি ডিভিশনের দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 1.5 সেমি পেয়েছিলাম। এবার এই 1.5 সেমিকে আমরা আবার ডিভাইডেড করে নেব, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন কটি, না 4টি পেয়েছিলাম। 0.375কে আমরা রাউন্ড ফিগারে 0.4 ধরে নিলাম। এরপর আমরা 0.4 অন্তর 4টে বিন্দু নিয়ে নিলাম। 4টে বিন্দু তোমরা দেখতে পাচ্ছ, 0.4, 0.8, 1.2 আর 1.6। এবার আমরা একদম উপরের বিন্দু আর এখানে এই যে স্টার্টিং বিন্দু, এটাকে আমরা ডটেড লাইনে যোগ করব। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর স্কেল দিয়ে যোগ করা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে আমাদের সেট স্কোয়ার ধরতে হবে, কারণ এখানে একটি বিন্দু রয়েছে, এই লাইনটার উপরে কোনো বিন্দু নেই। তো সেক্ষেত্রে সেট স্কোয়ার ভালো করে মিলিয়ে নেবে। তারপর দ্বিতীয় সেট স্কোয়ারটি প্রথম সেট স্কোয়ারের গায়ে সেট আপ করার পর পরপর এইভাবে ডটেড লাইনে এগুলি টেনে যাবে। ডটেড লাইনে যোগ করার সময় এই যেখানে যুক্ত হচ্ছে সেখানে একটা বিন্দু নিয়ে নেবে। এবার ওই বিন্দুগুলি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ডিভিশন করে দিতে হবে, তাহলে আমরা যেটা পেলাম সেকেন্ডারি ডিভিশন। তাহলে আমরা শিখলাম লিনিয়ার স্কেলের ড্রয়িং কিভাবে করতে হয়। প্রাইমারি ডিভিশন কটি ছিল? 6টি, 1, 2, 3, 4, 5, 6। সেকেন্ডারি ডিভিশন ছিল 4টি, 1, 2, 3, 4। এক্ষেত্রে যে কোনো একটিকে দিয়ে স্টার্ট করবে, তার কোনাকুনিভাবে এগুলোকে ভর্তি করে যাবে। আমরা পিডি এবং এসডি ভ্যালু বসাবো। এই অংশে 0 বসাবে, কারণ এখান থেকে প্রাইমারি ডিভিশন শুরু, এখান থেকে সেকেন্ডারি ডিভিশন এদিকে।
তাহলে প্রাইমারি ডিভিশনের ভ্যালুগুলো ডান দিকে বাড়বে আর সেকেন্ডারি ডিভিশনের ভ্যালুগুলো বাম দিকে বাড়বে। তো একটি প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত ছিল 200, তাহলে এক্ষেত্রে হবে 400, 600, 800, 1000 কিমি। আর এদিকে একটা সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু 50, 100, 150, 200 কিমি। খেয়াল রাখবে একটি প্রাইমারি ডিভিশনের ভ্যালু টোটাল সেকেন্ডারি ডিভিশনের ভ্যালুর সাথে মিলবে, তাহলে এক্ষেত্রে মিলে গেছে একটি প্রাইমারি ডিভিশন 200 কিমি আর টোটাল সেকেন্ডারি ডিভিশনের মান 200 কিমি, তাহলে মিলে গেছে। এরপর আমরা এরকম একটি আউটলুক পাব, অর্থাৎ সেক্ষেত্রে সেকেন্ডারি ডিভিশন কতটুকু পোর্শন, কতটুকু পোর্শন প্রাইমারি ডিভিশন সেটাকে চিহ্নিত করতে হবে এবং টোটাল লেন্থ কত সেমি আমরা পেয়েছিলাম সেটা চিহ্নিত করে দিলাম। আরে উল্লেখ করতে হবে এবং সবার উপরে হেডিংটাকে দিতে হবে লিনিয়ার স্কেল বা কনস্ট্রাকশন অফ এ লিনিয়ার স্কেল। তাহলে আমরা একটি প্রবলেমের মাধ্যমে সুন্দরভাবে লিনিয়ার স্কেলের ক্যালকুলেশন এবং ড্রয়িং কীভাবে করতে হয় শিখে গেলাম। প্রিয় স্টুডেন্টস, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা সেটা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলিকে সমাধান করার। আজকের টিউটোরিয়াল ক্লাস তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।